সে অন্য কোনো মেয়েকে দেখলে না মেজাজ খারাপ, আমি কি করবো বলো? তোমাদের না ব্রেকআপ হয়ে গেছিল? We just got back together. কিভাবে বলো কেমনে? নিয়ম নাই, নিয়ম নাই, নিয়ম নাই, আপনাদের সেবা করাই হচ্ছে দায়িত্ব। আপনি চিন্তা করেন না, আমি ভাঙতি সব আসতেছি। চাচু তুমি এটা নিয়ে একদমই টেনশন করো না, আর তুমি নিজের টেক কেয়ার করো, আর চাচির শরীরটা তো ভালো না, একটু চাচির প্রতিও খেয়াল রেখো। একই তো কথা, কি হয়েছে? ও কি এখন সামনে বসে আছে যে শুনতে আমি কি ডাকছি? ও বুঝতে পেরেছি, মানে সামনে থাকলে ভাই আর পিছনে থাকলে আবির, তাই না? আমার তো অ্যামেজিং লাগলো, কি জোস না দেখো, ওনার হাজবেন্ড অল দ্য টাইম বাসে থাকে, হাউ রোম্যান্টিক। শুন, আমার যখন বিয়ে হবে না, আমি আমার হাজবেন্ডকে সারাদিন বাসায় রাখব, একটা থাপ্পড় দিব শুধু উল্টাপাল্টা কথা বলে। বাই দ্য ওয়ে, তুই তখন কি বললি আপুটার সামনে? উল্টাপাল্টা কি বললাম? মুনিয়ায় ফ্ল্যাটের মালিক, আমরা ভাড়াটিয়া, তার হাজবেন্ড কি করে, সাফা, এগুলো তো তোর পার্সোনাল ম্যাটার। আরে বাবা, আমি ভুল কি বললাম? দেখ, মুনিয়ায় ফ্ল্যাটের মালিক, উইচ ইজ ট্রু, আর ওনার হাজবেন্ড কি করে তো জানলাম বিকজ আমি তার ব্যাপারে জানতে চাচ্ছিলাম, আর না জানলে আমাদের ফ্রেন্ডশিপটা কীভাবে হবে? না রে, এইভাবে না বলতে হয় না, কারণ মানুষের পার্সোনাল ম্যাটার তো এগুলো। শুন রাইসা, তুই না এদিন একটু বেশি বুঝছিস, বুঝছিস একটু কম কম বুঝ। আচ্ছা, আমার ফোন আসতেছে, আসতেছি আমি। আই, এত কথা বলতে ওকে কে ফোন দেয়, কে ফোন করছে সেটা তো তোমার জানতে হবে না, কিন্তু নীল ফোন দেয় নাই এটা তুমি শিওর থাকতে পারো। উফ, যা তো, আবার বলি, বাই, জানা প্লিজ। আই শোন না, আমার জন্য একটু কফি নিয়েছিস আসার সময়? ফাজি, তাড়াতাড়ি কথা শেষ করে। আচ্ছা আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, পরে ফোন দিচ্ছি। ওকে ওকে, বাই। হ্যালো, ফোন দিছিলা? আরে ওই যে স্যামের সাথে কথা বলতেছিলাম, মাঝখানে তো অনেকদিন কথা হয় নাই, এখন কথা শুরু করছে আর শেষ নেই এটার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলো না, আমি পরে ফোন দিব। আরে না না না, কথা শেষ হবে না, তুমি বলো কি অবস্থা বলো। না, মুনিয়া কালকে নিউ মার্কেট যেতে চায়, আর আমরা তো ঢাকায় নতুন, কিছুই চিনি না, তো কিভাবে যাব সেটা জানার জন্য। ভালো কথা, কালকে সাইমা ওদিকে যাবে, ভার্সিটির দিকে। তুমি একটা কাজ করো, মুনিয়াকে বলো সাইমাকে একটা ফোন দিতে, তাহলে ওর সাথে যেতে পারবে, ওর গাড়িও থাকবে সাথে, সমস্যা নাই। ওকে, আমি ওকে জিজ্ঞেস করে নিচ্ছি। তুমি যাচ্ছ নাকি? না না, আমি যাব কেন, মুনিয়ার কাজ ওই যাবে। তোমার সাথে তো আমার একটু কাজ আছে কালকে, তুমি একটা কাজ করো, তুমি মুনিয়াকে বলো সাইমার সাথে যেতে, আর তুমি আমাকে সময় দাও কালকে। কোথায় বের হব? আচ্ছা বাকিটা দেখা হলে বলি। আচ্ছা কালকে তুমি কখন ফ্রি বলো তো? সকালের পর তো ফ্রি আছি। ওকে, তাহলে আমি তোমাকে বটতলা এসে ফোন দিব। ওকে ওকে। আরেকটা কথা শোনো, তুমি যে আমার সাথে বের হচ্ছ,
এটা কিন্তু সাইমাকে বলো না। কেন? আরে তুমি তো বেশি কথা বলো, কালকে দেখা হলে সব বলবো, ঠিক আছে? ওকে বাই। বাই। হ্যালো, টেনশন নাকি? হ্যাঁ একটু তো টেনশন। কি নিয়ে এত টেনশন বলো তো? টিউশনে নিয়ে টেনশন আসলে। টিউশনে আর কতদিন, চাকরি বাকরি দরকার না? চাকরি নাই তাতে কি হয়েছে? ইনকাম তো খারাপ না, কোচিং সেন্টারে পড়ানো কি খারাপ নাকি বলো? ভালো ইনকাম করছো। না ইনকাম ভালো ঠিক আছে, কিন্তু বাসায় তো সেটা বুঝতে চায় না। বাবা মা তো চায় যে একটা গ্র্যাজুয়েট ছেলে কেন সে টিউশনই করবে, ওদের কাছে তো মানে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করবে। আর তাছাড়াও শ্বশুর শাশুড়ি তো আর একটা কোচিং মাস্টারের কাছে মেয়ে তুলে দিবে না, তাই না? দ্যাট কুড বি আ পয়েন্ট। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির দরকার কি বলো? আমি যতদূর জানি তোমার ক্লাসে তো তোমার অনেক মেয়ে ফ্যান, পিক সাম ওয়ান ফ্রম দেম। আরে কি যে বলেন, বাচ্চা মেয়ে বিয়ে করবো নাকি? তাহলে কি আন্টি বিয়ে করবে? তবে বড় মেয়ে আমার খারাপ লাগে না। তাই না? তো আপনার যদি কোনো পরিচিত থাকে তাহলে একটু দেখেন না যে কোচিং মাস্টারকে বিয়ে করার জন্য কোনো পাত্রী পাওয়া যায় নাকি। জি না, আমার পরিচিত কাউকে দেওয়া লাগবে না। ক্লাসে যাও, ক্লাসে গিয়ে দেখো কতগুলো মেয়ে তোমার জন্য বসে আছে।